তো বন্ধুরা, এই হলো ব্যাগ যেটাতে করে আমরা এতগুলো জিনিস এনেছি। চলো এবার তোমাদেরকে একটা একটা করে দেখাই কি কি আনলাম। প্রথমে কি আসছে? হ্যাঁ, এটা হলো বার্ড। এটা ডেমো তোমাদেরকে দেখিয়ে দেব। ভালো থেকো তোমরা। এই বার্ডটা কিনেছি, নতুন লেগেছে তাই কিনলাম। আর এটা একটা ডল পেয়েছি, খুবই সস্তা ছিল তাই কিনে নিলাম। আমার ছেলের একটা ফ্রেন্ড আছে, ও হলো গার্ল, তাই ওর জন্য এটা কিনেছি। এটার প্রাইসটা কত দেখি? এটার প্রাইস মাত্র 150 টাকা হোলসেল প্রাইসে। আর এটা হলো বাবল গান, দেখতে পাচ্ছ অনেক বড় এটা। এখানে বক্সের মধ্যে জানি না বোঝা যাচ্ছে কি না, কিন্তু অনেক বড়। এটা হলো বাবুল গান। আর এটা হলো ক্লে, ওই যে আমরা ছোটোবেলায় কাদা দিয়ে খেলতাম, কিন্তু এখন নিউ জেনারেশনের বাচ্চারা এইগুলো দিয়ে খেলে, ক্লে দিয়ে। এখানে ফ্রেম দেওয়া আছে, ক্লে দিয়ে খেলতে পারবে। এটাও অনেক সস্তা পড়েছে, এটা কত পড়েছে? 90 টাকা পড়েছে। এমনি দোকানে এটার দাম 150 টাকা মতো পড়ে। আর এটা একটা গাড়ির সেট কিনেছি, এটা মাত্র 20 টাকা নিয়েছে। আর হলো নিয়েছি ফুটবল, এটা হলো ইলেকট্রিক্যাল ফুটবল। এটা সুইচ দেওয়ার পর পা দিয়ে যেখানে মারবেন সেখানেই যাবে, অন্যদিকে যাবে না। এটা কিনেছি, এটা কত পড়েছে? কত পড়েছে 250, 220 টাকা, 220 টাকা পড়েছে এটার দাম, 220 টাকা পড়েছে এটার দাম। অনেক এক্সপেন্সিভ, কিন্তু এটা দোকানে গেলে অনেক দাম পড়বে। আর এটা একটা হেলিকপ্টার নিয়েছি আমরা, এটা সেন্সর দিয়ে হেলিকপ্টারটা উপরে উঠে, সেন্সর দিয়ে উঠছে হেলিকপ্টার। হাত নিচে থাকলে সেন্সারের মানে সেন্সারের কারণে এটা উঠছে। একটা মজার জিনিস পেলাম, এটা নিয়েছে 250 টাকা উইথ রিমোট কন্ট্রোল। এটা চার্জেবল সিস্টেম, এটা চার্জ দিয়ে উড়ানো হয়, এটা ব্যাটারি সিস্টেম নেই। 250 টাকা। আর এটা একটা পেন্সিল সেট নিয়েছি, 75 রুপিস পেন্সিলটা, দেখো অনেক সুন্দর ডিজাইনের। কারণ ওইখানে কোরিয়ান অনেক কিছু জিনিস ছিল, তাই কোরিয়ানের মধ্যে এই পেন্সিল বক্সটা আমরা নিয়ে এসেছি। আর হলো কি আনলাম? হ্যাঁ, এটা ফিশিং গেম। আর হলো এটা ফিশিং গেম, এটা ফিশিং, এটা স্টিক আছে, স্টিকটা লাগানোর পর এটা যখন অন করব তখন এটা ফিশটা হা করবে, আর ফিশ দিয়ে ধরতে মানে ফিশিং রড দিয়ে ধরতে হবে। এটাও খুবই লেটেস্ট একটা জিনিস, এটা কত নিয়েছে জানি? 300 টাকা নিয়েছে এটা। আর এমনি বাজারে গেলে এটার দাম 450-550 এইভাবে দাম। আর কি কিনলাম? আর এলো একটা ফিশ, এটা খুব সুন্দর মাটিতে চলে। এটার দাম না কি 50 টাকা নিয়েছে, 50 টাকা নিয়েছে এটা। আর এলো একটা ড্রজার, এটা খুব সুন্দর, এটার হ্যান্ডেলটা পাপা খুলে দিয়েছে তাই দেখাতে পাচ্ছি না, এটাও খুবই সুন্দর। এটার প্রাইস কত পড়েছে? 200 টাকা না 150 টাকা পড়েছে এটার প্রাইস, বলতে পারবো না ঠিক মতো। তো এটাই হলো আমাদের শপিং। আর বন্ধুরা, একটা ওয়াটার বোতল কিনেছি, ওয়াটার বোতলটা খুবই সুন্দর ছিল, 200 টাকা মাত্র নিয়েছে এই ওয়াটার বোতলটা। আমি ভাবতেও পারিনি যে এত সস্তায় পেয়ে যাব এত সুন্দর একটা বোতল। আমার ছেলের স্কুলের বোতল হয়ে গেল এটা। তো এই হলো আমাদের সব বাজার, যেগুলো সব আনানো হয়ে গেছে। ছেলের বার্থডে বলে কথা, তাই এখন সব দেবো না, সব উঠিয়ে রেখে দেবো, একটা একটা করে দেবো। একটা যতক্ষণ না পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমরা একটাও বের করবো না, একটার পর আরেকটা বের করতে হবে, এইভাবে রাখতে হবে। এটা হলো 1 বছরের বোঝ, পুরো 1 বছরের বোঝ করে রেখেছি আমরা।